ভিউয়ার্স আজকের ভিডিও টপিক হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এলইডি সিলিং লাইট রিপেয়ার এটি হচ্ছে দুই ফিট বাই দুই ফিট এল সিলিং লাইট আর এটা হচ্ছে ড্রাইভার সার্কিট এই ড্রাইভার সার্কিটটি দেখতে হুবাহু চোখ কয়েলের মতো এখানে দেখুন লাইটটি দোরা গ্রিন কোম্পানির যাই হোক লাইটটি আমি পূর্বে চেক করে নিয়েছি এ লাইটটি জ্বলে না কিন্তু এই এলইডি ড্রাইভার পাওয়ার সার্কিটটি ভালো আছে এখানে এই ড্রাইভার সার্কিটটির গায়ে লেখা আছে দেখুন এই এলইডি ড্রাইভের সার্কিটটি হচ্ছে আটচল্লিশ ওয়ার্ডের অর্থাৎ এই প্যানেলটি আটচল্লিশ ওয়ার্ডের এখানে আউটপুট ভোল্টেজ এবং ইনপুট ভোল্টেজ দুটাই দেওয়া আছে আউটপুট ভোল্টেজ হচ্ছে ডিসি চব্বিশ থেকে বিয়াল্লিশ ভোল্ট এখানে আরেকটি বিষয় লক্ষ্য করুন প্যানেল থেকে এবং এলইডি ড্রাইভার সার্কিট থেকে দুটি কানেকটিং জ্যাক বের হয়েছে এই জ্যাক দুটি হচ্ছে নেগেটিভ এবং পজিটিভ অর্থাৎ নে ড্রাইভার সার্কিটের নেগেটিভ পজিটিভ প্যানেলের নেগেটিভ পজিটিভে কানেকশান করলেই এটা কানেক্ট হয়ে যাবে এখানে দেখুন কানেক্টারের গায়ে এলইডি লেখা আছে এবং অপোজিট প্রান্তে এফ আর অর্থাৎ দুই পাশেই কিন্তু দুইটা এফ আর লেখা আছে এখানেও এফ আর লেখা এখানেও এফ আর লেখা তো আপনারা কানেকশন করার সময় এফ আর এফ আর লাগাবেন এলইডি এলইডিতে লাগাবেন তো তাহলে কানেকশানটি আর উল্টা হবে না তবে উল্টা হলেও কোনো সমস্যা নেই সেক্ষেত্রে আপনার এলইডি জ্বলবে না ক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন কানেকশন উল্টা হয়েছে যাই হোক ভিউয়ার্স এখন আমি যেহেতু পূর্বে লাইটটি চেক করে নিয়েছি লাইটটি জ্বলে না কিন্তু ড্রাইভার সার্কিটটি ভালো আছে বিদায় আমি এই ড্রাইভার সার্কিটটির গায়ে ওকে লিখে দিয়েছি এবং এটিকে আমি এক পাশে রাখতেছি এখন আমাকে এই প্যানেলের ভেতরে দেখতে হবে কোথাও কোনো এলইডি কেটে গেছে কিনা এই প্যানেলটি যেহেতু আমি প্রথম খুলতেছি সেহেতু এর ভেতরে কি রয়েছে সেটিও কিন্তু এখনো আমি জানি না তো এই লাইটটি খোলার জন্য আমাকে লাইটের পিছনের অংশে যেতে হবে এখানে দেখুন বত্রিশটা স্ক্রু লাগানো থাকে এর মধ্যে আমি বেশ কিছু স্ক্রু কাজের সুবিধার্থে খুলে রেখেছি তো আপনারাও সম্পূর্ণ স্ক্রু খুলে নেবেন আমি এখন বাকি স্ক্রুগুলি খুলে নিব এবং দেখব এর ভিতরে কি সমস্যা হয়েছে তো ভিউয়ার্স আমি সম্পূর্ণ স্ক্রুগুলি খুলে নিয়েছি স্ক্রুগুলি খোলার পর এখানে দেখুন একটি টিনের কাবার এই টিনের কাবারটি আমি খুলে নিচ্ছি এই টিনের কাবারটি খুবই পাতলা এটি আপনি যদি হাতে চাপ দেন বেন হয়ে যাবে তো খুব সতর্কতার সঙ্গে আপনারা এটি খুলে নেবেন এই কাবারটি খোলার পর এখানে দেখুন একটি তার কানেকশন হয়েছে এলইডিতে এবং এর নিচে রয়েছে একটি পোম তো এখন আমি বাকি কাবারগুলিও খুলে নিচ্ছি অত্যন্ত সতর্কতার সাথেই এই কাবারগুলি খুলতে হয় কারণ এটার নিচে একটি লাকের গ্লাস রয়েছে এটা যাতে ফেটে না যায় তো ভিউয়ার্স আমি লাইটের কাবারগুলি খুলে নিয়েছি এখানে আপনারা একটা বিষয় লক্ষ্য করুন এই লাইটটিতে টোটাল পাঁচটি কাবার ব্যবহার করেছেন এখানে দেখুন পোমের নিচে একটি ফাইবার হোয়াইট কালারের ফাইবার কাবার লাগানো হয়েছে এর নিচে একটি লাকের গ্লাস এবং এর লাকের গ্লাসের নিচে আরও একটি ফাইবার কাবার লাগানো হয়েছে এখানে চারটি এবং পূর্বে একটি টিনের কাবার খুলেছি অর্থাৎ টোটাল পাঁচটি কাবার এই লাইটটিতে লাগানো হয়েছে ভিউয়ার্স এখানে আরেকটি বিষয় এ লাইটটি না জ্বলার পিছনে একটি কারণ খুঁজে পেয়েছি এই যে এদিকে লক্ষ্য করুন এই তারটি কানেকশান খোলা ছিল অর্থাৎ আমার মনে হচ্ছে এই তারটি সোল্ডারিং থেকে কানেকশান খুলে বেরিয়ে চলে এসেছে এখন এই তারটি আমি পুনরায় কানেকশন করে দেখব লাইটটি জ্বলে কি না এখানে দেখুন পজিটিভ কিন্তু ঠিকভাবে লাগানো আছে সোল্ডারিং খুলে নাই যেহেতু এলইডিগুলি সিরিজ আকারে কানেকশান করা সেহেতু নেগেটিভ তারটি লাইটের শেষ প্রান্তে সোল্ডারিং হবে অর্থাৎ ওই শেষ প্রান্ত থেকেই কিন্তু এই তারটি কানেকশন খুলে গেছে তো আমি সেখানে তারটি পুনরায় সোল্ডারিং করে দিচ্ছি এরপর আমি দেখব লাইটটি জলে কিনা তো ভিউয়ার্স আমি তারটি সোল্ডারিং করে দিয়েছি এখন আমি এ লাইটটি জ্বালিয়ে দেখবো জ্বলে কিনা তো সেটি দেখার জন্য অবশ্যই আমাকে ড্রাইভার সার্কিটটি লাগিয়ে লাইন দিতে হবে তো আমি লাইনটা দিচ্ছি দেখুন লাইটটি খুব সুন্দরভাবে জ্বলতেছে এখানে দেখুন এটি কাফার কারণ হচ্ছে ক্যামেরার কারণে ক্যামেরায় যে কোনো দিন লাইট জ্বালালে অবশ্যই একটু কাঁপতে থাকে তো আমি আপনাদের সম্পূর্ণ ফিটিং করে লাইটটি জ্বালিয়ে দেখাচ্ছি তো ভিউয়ার্স আমি ফিটিং করে নিয়েছি দেখুন মনে হচ্ছে কাঁপতেছে তো আমি লাইটটি কাট করে ধরতেছি দেখুন এই যে এখন আর কাঁপে না অর্থাৎ এটা ক্যামেরার কারণেই একটু কাঁপতে থাকে তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি করার একটা উদ্দেশ্য রয়েছে সেটি হচ্ছে আপনারা যে কোনো দামি দামি লাইট নষ্ট হলে খুলে একবার হলেও দেখবেন হয়তো আপনার লাইটের সার্কিট এবং এল ভালো থাকতে পারে সামান্য কিছু কারণেই আপনার লাইটটি নাও জ্বলতে পারে তো আপনারা ভিডিও থেকে কী শিখতে পেরেছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন ধন্যবাদ